সজীবাজের জয় এবং শেখ রেহানা। আরেকটা তথ্য আমাদের সামনে আসলো, এই যাবতীয় তথ্য প্রকাশ্যে বিক্রি হয়েছে। রিপোর্ট দেখে অনেকে অবাক হবে যে কোনো গোপন ব্যাপারটা পার না, ওপেনলি এই ডেটা 182টা দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে। টাকার অঙ্ক কত? সম্প্রতি আওয়ামী লীগের মন্ত্রীরা জামিন পাচ্ছে এবং মুক্তি পাচ্ছে, এর মানে সরকার অস্বাভাবিকভাবে বিস্ময়করভাবে সেই সুযোগ দিচ্ছে। কিন্তু নেপথ্যে কে কে এই সুযোগটা দিচ্ছে, তার হাত ধরে আওয়ামী লীগ এত বড় সুযোগ পাচ্ছে? এর উত্তর হচ্ছে ডক্টর আসিফ নজরুল। সর্বশেষ তারা যে ভয়ঙ্কর কাজটি করেছে এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা এবং তার বোনকে এই ভয়াবহ কাজটা করেছে ভারত, এতটুকু পর্যন্ত আমাদের কাছে তথ্য এসেছে। পূজা মণ্ডপে কীভাবে ইসলামী সঙ্গীত পরিবেশিত হলো তার নেপথ্যে অনেক কাহিনী এখন আস্তে আস্তে বেরোচ্ছে। সেখানে সজল দত্ত নামে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক, সেও জড়িত। নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ, কেউ কেউ বিএনপিকে মনে করে যে আওয়ামী লীগের বিজি, কেউ কেউ মনে করে এরা মুদ্রার এপিজ এবং ওপিজ। যারা এসব ভাবে তাদের কি খুব বেশি দোষ দেওয়া যায়? বিএনপি যদি সত্যি মানুষের গণতান্ত্রিক অধিকার বা বাক স্বাধীনতায় বিশ্বাস করে থাকে, তবে বিএনপির কোনো নেতা কি বলতে পারে যে মত প্রকাশের কারণে চিপ টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াবে? দর্শক, আপনাদের একটা সুখবর দিতে চাই। আমরা সরকারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ছাত্রলীগ কিছুদিনের মধ্যে নিষিদ্ধ হবে, বেশি দেরি লাগবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ এত তাড়াতাড়ি হবে না, আওয়ামী লীগের বিচার হবে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ, কেউ কেউ বিএনপিকে মনে করে যে আওয়ামী লীগের বিজিম, কেউ কেউ মনে করে এরা মুদ্রার এপিজ এবং ওপিজ। যারা এসব ভাবে তাদের কি খুব বেশি দোষ দেওয়া যায়? বিএনপি যদি সত্যি মানুষের গণতান্ত্রিক অধিকার বা বাক স্বাধীনতায় বিশ্বাস করে থাকে, তবে বিএনপির কোনো নেতা কি বলতে পারে যে মত প্রকাশের কারণে জিপ টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াবে? আরেকজন একটা সুন্দর স্লোগান দেওয়া শুরু করলেন, কি নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি পরিষ্কার করে আবারও বলতে চাই, এই স্লোগান যারা দিবে, এই শব্দ যারা উচ্চারণ করবে, সমস্ত মামলার আমি আসামি হব। আমি আপনাদেরকে বলে ধরে সাথে সাথে জিব্বাটা কেটে কালো কুত্তা যে খাওয়া দেবে, এত বড় সাহস। তো প্রিয় দর্শক, এই হলো অবস্থা। ক্ষমতায় আসার আগেই বিএনপি দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সামনে আমাদের জনগণের জন্য কি অপেক্ষা করছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি আমাকে অপছন্দ করেন এবং আমিও তাকে অপছন্দ করি। কিন্তু তারপরে একটা কথা বলতেই হয় যে ইলিয়াস হোসেন যা বলেন তার সবকিছুকেই যে আমি অপছন্দ করি তা কিন্তু নয়। এবং বিএনপি প্রসঙ্গে বছরখানেক আগে ইলিয়াস হোসেন একটি চরম সত্য কথা বলেছিলেন, যেটার সাথে আমি সম্পূর্ণ একমত। এখনো বহু বিএনপির লোকজনও আছেন, বসে আছেন শুধু, যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান দেশে চলে আসবে, আমরা এমপি হব, আমরা মন্ত্রী হব, হওয়ার পরে তারপরে ধান্দাবাজি শুরু করব। বহু মানুষ আছে, বহুদিন ধরে টাকা পয়সা কামাই না, ব্যবসা ট্যাবসা সব শেষ হয়ে গিয়েছে, আওয়ামী লীগের লোকটা যাবে আর আমরা ক্ষমতায় এসে আবার আওয়ামী লীগের লোকের মতো টাকা পয়সা কামানো শুরু করব, এই আশা নিয়ে বসে আছেন। সো আমি জানি যে সামনে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় কী হবে। তো প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, এতদিন যেসব বিএনপির নেতারা গর্তে লুকিয়েছিলেন তাদের অনেকেই এখন গর্ত থেকে বের হয়ে স্বীকার করছেন, তারা ক্ষুধার্থ, সাড়ে 15 বছরের ক্ষুধা মেটাতে তাদের অনেকেই এখন পাগল প্রায়। এদের মাঝে অন্যতম একজন হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। দুর্নীতিবাজ এই রবিউল আলম রবি আরেক প্রতারক রবি, অর্থাৎ উত্তরা ব্যাংকের দুর্নীতিবাজ এমডি রবিউল হোসেনকে তার পদে বহাল রাখতে টাকার বিনিময়ে ভাড়া খাটছেন। পদ ধরে রাখতে 8 বছর উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন রবিউল হোসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নানা অপকর্মের সহচর রবিউল হোসেন তৃতীয় মেয়াদের নিয়োগ নিশ্চিত করতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ব্যাংকটির মালিকানাও দিয়েছেন। এবং ব্যাংকটির নথিতে দেখা যায় যে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ ব্রোকারেজ হাউসে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে যৌথ বিও অ্যাকাউন্ট খুলে তাদের শেয়ার হস্তান্তর করেন। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতের যোগসাজশে শেয়ার ম্যানিপুলেট করে হাসিনা ও শেখ রেহানার নামে
চল্লিশটি উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করা হয় বলে লিখিতভাবে অভিযোগ করেছিলেন উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী পরিষদ। অথচ এই রবিউল ইসলামকে রক্ষা করতে লাঠিয়াল হিসেবে আবির্ভাব ঘটে বিএনপির নেতা রবিউল ইসলাম রবির। পাঁচ আগস্টের পর যখন ব্যাংকটির এমডি রবিউল ইসলাম সাধারণ ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের রোষানলে পড়েন, তখন কয়েক কোটি টাকার বিনিময়ে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারী এই এমডিকে রক্ষায় এগিয়ে আসেন বিএনপির এই দুর্নীতিবাজ নেতা শেখ রবিউল আলম রবি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিটিংও করান এই রবিউল। তখন সকলের কাছে ব্যাংকটির এমডিকে নিজের শ্বশুরবাড়ির লোক পরিচয় দেন তিনি। বাংলা ভিশন চ্যানেলে তখন একটি অডিও সহ বিএনপির এই নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সহ একটি সংবাদও প্রচার করা হয়। যদিও পরবর্তীতে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের নির্দেশে সেই অডিওটুকু ডিলিট করে দেওয়া হয়, অর্থাৎ তাদের সংবাদে একটি অডিও প্রচার করা হয়েছিল সেটি তারা ডিলিট করে ফেলে। তো প্রিয় দর্শক, তারা দুর্নীতিবাজ রবির যে অডিওটি ডিলিট করে ফেলেছিল, চলুন এ পর্যায়ে আমরা শুনে নেই সেই অডিওটি। আমি একটা মিটিং করতে সক্ষম হয়েছিলাম জিএমডির সাথে, দুইটা মিটিং করতে সক্ষম হয়েছিলাম সিবিএ দের, এমডি সহ ডিএমডি সহ সিবিএ নেতারা সহ হোটেল শেরাটনে একটা মিটিং করতে সক্ষম হয়েছিলাম। কিছু দাবি মানানো গিয়েছে, আর সব দাবি মানানো যায় নাই ভাই। তার কোনটাই ওই এমডি কে পুনর্বাসনের জন্য ছিল না বা অপসারণের জন্য ছিল না, আমি যা জানি। তারা কি ছিল সেগুলি তাদের দাবি, সেটা আমার কাছে, আমি জ্ঞাত না, আমার কাছে সেগুলি তারা বলেনি। ভাইয়া এখন ওই যে যাদের সঙ্গে আপনি বসেছেন সিবিএন নেতারা, তারা অভিযোগ করছে যে অর্থনৈতিক ভাবে সুবিধা নিয়ে তাদের আন্দোলন স্তিমিত করে দিয়েছেন এরকম একটা বিষয়, এবং আপনি পরিচয় দিয়েছিলেন যে এটা এমডি সাহেব নাকি আপনার শ্বশুর বাড়ির আত্মীয়। না 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 না, সেটা তারা বলুক, আমি চেষ্টা করেছি তাদের এটা মিটানোর জন্য, বাট সফল হয়নি। আপনার কি আত্মীয় নাকি কোনো এরকম এই ঘটনাটা কি? আমি তো উদ্যোগী হয়ে যাইনি, আমার কাছে ওরা এসেছে সিভিল না, ওরা বলেছে আপনাদের আপনাদের আপনি ডেকেছেন তাদেরকে। না না না। প্রিয় দর্শক, হাসিনার পতনের পর মহা ধান্দাবাজ এই রবিউল স্যাটেলাইট চ্যানেল সময় টিভি দখল করে ভাঙচুর করতে চেয়েছিলেন। সময় টিভি ভাঙচুরের হাত থেকে রক্ষার বিনিময়ে তিনি তখন সময় টিভি কর্তৃপক্ষের কাছ থেকে কয়েক কোটি টাকা অন দ্য স্পট হাতিয়ে নেন বলেও আমরা জানতে পেরেছি। তো গতকাল এই রবিউলের নির্দেশে দীপ্ত টিভির সাংবাদিক তামিমকে হত্যা করা হয়। চলুন দেখে নেই 71 টিভির ভিডিও প্রতিবেদনটি, যার মাধ্যমে এই পুরো ঘটনাটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহানকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে একটি ফ্ল্যাট দখল করতে 20-25 জন হামলা চালায়। স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট দখলের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন উপপরিচালক ও ভবন নির্মাণ কোম্পানির মালিকের লোকজন এই হামলা চালিয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ইমতিয়াজিমনের রিপোর্ট। ইশতিয়াকিমনের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে 6-7 জন এসে ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করছে। এরপর দীপ্ত টিভির প্রকৌশলী তানজিলের মোবাইল কেড়ে নিয়ে মারতে মারতে টেনে হিঁচড়ে ফ্ল্যাটের সামনে থেকে নিয়ে যাওয়া হয়। দরজা কাটার জন্য ব্যবহার করা হয় বৈদ্যুতিক কাটার মেশিন। রাজধানীর মহানগর প্রজেক্টের 4 নম্বর সড়কের 3টি প্লট নিয়ে নির্মাণ করা হয়েছে এই ভবন। জমির মালিক ও ভবন নির্মাণ কোম্পানির সাথে ফ্ল্যাট ভাগাভাগি আগেই চূড়ান্ত হয়েছে। জমির মালিকের অভিযোগ, 7 তলার একটি ফ্ল্যাটের মালিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামুন, পাশের ফ্ল্যাটের মালিক জমির মালিক নিজে। সেই ফ্ল্যাট দখলের জন্য বৃহস্পতিবার সকালে মামুন ও ভবন নির্মাণ কোম্পানি বিএনপি নেতা শেখ রবিউল আলমের লোকজন হামলা চালায়। এতে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তানজিল বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার প্রকৌশলী হিসেবে কাজ করতেন। আসে হইছে ডেভেলপারের লোক আর ওই যে দখল হচ্ছে মামুন, এই দুইজনে মনোনীত এলাকার মাস্তান, যারা বিএনপি পরিষদ দিয়ে ঢুকছে, আর ওই ডেভেলপারের লোক ছিল, একজন কন্ট্রাক্টর ছিল মান্নার করে নাম। আমার ছোট ভাই যখন তাকে বাধা দিতে গেছে, তাদেরই একজন মানে ভাড়াকৃত সন্ত্রাসী আমার ছোট ভাইকে পিছন থেকে গলায় এরকম চাপ দিয়ে ধরছে, এবং শেখ রবিউল আলমের কর্মচারী মির্জা আব্দুল লতিফ সে উপযুপুরি আমার ভাইয়ের উপর মুখে বুকে আঘাত করছে। ফ্ল্যাট দখলের বিষয়ে হাতিরঝিল থানায় কয়েক দফা লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ নিহতের স্বজনদের। তবে পুলিশ বলছে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে টিম পাঠানো হয়। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে পুলিশ এই রবির কর্মচারীদের গ্রেপ্তার করলেও মূল আসামি বা হুকুমদাতা রবিকে কিন্তু তারা গ্রেপ্তার করল না, এবং বিএনপি এখনও রবিকে বহিষ্কারের ঘোষণাও দিল না। তো দেখা যাচ্ছে যে একটা লুটেরা ক্ষমতা ছাড়ার সাথে সাথেই আরেক লুটেরা এভাবে রাজত্ব শুরু করেছে। একটা লুটেরা সরকার, একটা মাফিয়া সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে একটা দেশের নাগরিকদের কত রকম ক্ষতি হতে পারে, এটা একটা ভবিষ্যতের ক্লাসিক্যাল এক্সাম্পল হয়ে থাকবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। একটা দানবীয় সরকার জনগণকে কোথায় নিয়ে যেতে পারে, আমরা অনেক কিছুই আমাদের সামনে হতে দেখেছি, অনেক কিছুর কথা আমরা জানি, এবং তাদের চলে যাওয়ার পর আরো নতুন নতুন কিছু ঘটনা আমাদের সামনে বেরোচ্ছে, যেগুলো আসলে বিগত সরকারটা আমাদের এই জাতিকে, এই রাষ্ট্রকে কতটা ধ্বংস করে গেছে তার নতুন নতুন প্রমাণ হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে। শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়, তথাকথিত
ডিজিটাল উপদেষ্টা প্রধানমন্ত্রী, যিনি নাকি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। এই আলাপ আমরা এখন আর করি না, আমরা বহু আগে শেখ হাসিনার সময় এগুলো ডিবাঙ্ক করেছি। ডিজিটাল দেশ হওয়ার যত ইন্ডিকেটর আছে, বাংলাদেশ আফ্রিকান সাব সাহারান কান্ট্রিগুলোর কারো কারো চাইতেও খারাপ। সুতরাং এই ডিজিটাল উপদেষ্টা হয়ে কি হয় না হয়, বা আইসিটি উপদেষ্টা হয়ে কি হয় না হয়, আমরা আসলে বুঝেছি। কিন্তু তিনি ওই উপদেষ্টা হয়েছেন, না হলেও চলতো, তিনি রাজপুত্র বলে কথা, তিনি যাই চাইবেন তার সম্রাজ্ঞী মায়ের সাম্রাজ্য থেকে লুট করতে তার সমস্যা ছিল না। কিন্তু তথাকথিত উপদেষ্টা হওয়ার কারণে হয়তো তার কিছু অথরিটিও তৈরি হয়েছিল। সুতরাং বাংলাদেশের এই যাবতীয় লুটপাটের নেতৃত্ব আমরা শেখ পরিবারের, মানে মূলত যে দুজন দিয়েছে আমরা তখনও জানতাম, এখন জানি, এখন প্রকাশ্যে আরো বলতে পারি, সেটা হচ্ছে সজীব অজের জয় এবং শেখ রেহানা। মানে মায়ের লুটের টাকা যেত সজীব অজের জয়ের কাছে, এবং যেহেতু শেখ রেহানা ও শেখ মুজিবুর রহমানের একজন উত্তরসূরি, তাকেও প্রচুর টাকা পয়সার ধান্দা করতে দিয়ে ক্ষমতা থেকে দূরে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা। এই আলাপ আমরা বহুদিন থেকে জানি, আওয়ামী লীগের লোকজনের কাছ থেকেই জানি। যে কথাটা বলছিলাম, কিভাবে লুট হচ্ছে, লুট হয়েছে, আমরা বহু ধরন জেনেছি। কিন্তু সম্প্রতি আরেকটা তথ্য আমাদের সামনে আসলো, যেটা হয়তো যারা খুব সিরিয়াসলি আইটির সাথে জড়িত ছিলেন, এই ডিজিটাল সেক্টরের সাথে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ হয়তো জানতেন। কিন্তু সেই বাংলাদেশে, সেই পরাধীন বাংলাদেশে, পরাধীন শেখ হাসিনা এবং ভারতের হাতে পরাধীন বাংলাদেশে, সেগুলো নিয়ে আলাপ খুব বেশি হতে পারেনি। কিন্তু এখন এবারকার, আমাদের এবারকার স্বাধীনতার পর সেই আলাপ সামনে এসছে। আমাদের খুব বড় ঝুঁকি তৈরি হয়েছে, আমাদের ব্যক্তিগত তথ্য, আমাদের ব্যক্তিগত তথ্য ফ্লাশ হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমরা জানি যে আমাদের যে জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছিল সেটাতে আমাদের অনেক ব্যক্তিগত ডেটা ছিল, সেই ডেটা নির্বাচন কমিশনে ছিল। এবং আমরা জানি গত সরকার একটা আইন করেছে, যে আইনের মাধ্যমে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ওটা শেষ পর্যন্ত সম্ভবত হয়নি। কিন্তু আমরা নাগরিকদের পক্ষ থেকে এই আলাপ করে রাখবো যে এটা অবশ্যই যেন নির্বাচন কমিশনের হাতে থাকে। যাই হোক, একটা বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি খুব চমৎকার একটা রিপোর্ট করে বিস্তারিত দেখিয়েছে কিভাবে সেই যাবতীয় তথ্যর মিরার কপি কতগুলো কোম্পানির মাধ্যমে নিয়ে কন্ট্রোলে নিয়েছিল সজীব অজের জয়। তার সাথে আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলক ছিলেন, সব কিছু মিলে আরও কোম্পানি ছিল, আমি আর বিস্তারিত বলছি না। আপনারা অবশ্যই এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটা দেখে নেবেন, দেখা দরকার আছে। একটা জাতিকে, একটা রাষ্ট্রকে, একটা রাষ্ট্রের জনগণকে বিপদগ্রস্ত করেও কীভাবে ধান্দা করা যায়, কত টাকা বের করতে হবে, কতগুলো ক্ষেত্র দরকার, তারা সেটা করেছেন। আমাদের হাতে এখন যে তথ্য আছে, এটুকু জানিয়ে রাখি, এই যাবতীয় তথ্য প্রকাশ্যে বিক্রি হয়েছে। রিপোর্ট দেখে অনেকে অবাক হবে যে কোনো গোপন ব্যাপারটা পার না, ওখানে গিয়ে যে কোনো একটা জায়গা আছে, ওই সাইটে গিয়ে কতগুলো স্লট 5,000-10,000 এরকম করে আপনি ডেটা কিনতে পারবেন ওপেনলি। এই ডেটা 182টা দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে। টাকার অঙ্ক কত, সম্প্রতি পুলিশের একজন কর্মকর্তা এই ব্যাপারে একটা ব্রিফিং, মামলার পর ব্রিফিং করছেন। সেই মামলা হয়েছে জনাব সজীব অজের জয় এবং জনাব পলকের বিরুদ্ধে। সেখানে তারা জানান অন্তত 20,000 কোটি টাকা উপার্জন করা হয়েছে এটা থেকে। অঙ্কটা কম বেশি হতে পারে, কমও যদি হয় হলো। কিন্তু আমরা খেয়াল করি একটা মানুষের অসভ্যতা কোন পর্যায়ে গেছে, যে উনি এই মানুষের ব্যক্তিগত তথ্য যেগুলো বিক্রি করছেন যার তার কাছে, যে কেউ কিনতে পারে। সারা পৃথিবীতে যখন এই বায়োমেট্রিক আসতে শুরু করলো, মানুষের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করতে শুরু করলো মানুষ মানুষকে রাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রামে, এই আলাপ গ্লোবালি আছে যে এই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কি হবে, কেমন হবে। কারণ মানুষ ব্যক্তিগত তথ্য দিচ্ছে, সেই তথ্য কোনোভাবেই যাতে রাষ্ট্রেরও, যাকে দেওয়া হয়েছে তার বাইরে রাষ্ট্রীয় অন্য প্রতিষ্ঠানের কাছেও যাতে না যায়। আমি খেয়াল করি এই আলাপ গ্লোবালি হচ্ছে, যে যে সংস্থার কাছে আপনি এই যাবতীয় ব্যাপার দিচ্ছেন, এগুলো সব আপনার ব্যক্তিগত তথ্য, সেটা যাকে দিয়েছেন এবং আপনি আর যে যে করবে বলে পারমিট করছেন, তার বাইরে রাষ্ট্রীয় অন্য কোনো প্রতিষ্ঠানও অ্যাক্সেস করতে পারছে কিনা, সেই আলাপ আছে। এবং এটা অন্যায়, অবৈধ ব্যাপার বলে বলা হচ্ছে। খুব স্বাভাবিক, আমার তথ্য আমি যেই যেই কারণে দিচ্ছি সেই কারণটা প্রিজার্ভ হতে হবে। কিন্তু না, প্রাইভেটলি যে কেউ যে কারো কাছে বিক্রি করা হচ্ছে। আমাদের বায়োমেট্রিক আছে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, আমরা কি বেসিকটা বুঝি, আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও বিভিন্ন জায়গার সাথে এগুলো কানেক্টেড। আমাদের এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সারা সামনের পৃথিবীতে বহু ক্ষেত্রেই বায়োমেট্রিক থাকে, আমাদের পাসপোর্টের সাথে, আমাদের ঘোরার সাথে, সব জায়গায় বায়োমেট্রিক আছে। এগুলো এখন যে সে মানুষের কাছে চলে গেছে, যার তার হাতে চলে গেছে, আমরা কত বড় ঝুঁকিতে পড়ে গেছি এর মধ্যে আমরা কি জানি না। এবং এই কাজ, এর আগে ছোটখাটো দুর্নীতি করে কিছু তথ্য কিছু কর্মকর্তা বের করেছেন, এই আলাপ এসছে, এখন পুরো ডেটাবেস ধরে বেঁচে দিয়েছেন সজীব অজের জয়। আমাদের প্রায় এই জন্য আসলে, মানে এই আলাপটা আসলে হওয়ার কথা, এই দল নামের এই ক্রিমিনাল সংগঠনটাকে আসলে রাজনীতি বাংলাদেশের ইতিহাসে কখনো করতে দেওয়া উচিত কিনা, এই আলাপ অনেকেই করছেন, রাইটলি করছেন, এবং এসব দেখে তাদের এই আলাপের যৌক্তিকতা খুঁজেও পাওয়া যায়। একটা দেশকে চাষ শেষ করে দিয়েছে ইন অল অ্যাসপেক্টস, এবং অতি দীর্ঘমেয়াদী। আমরা আস্তে আস্তে টের পেতে শুরু করবো আমাদের ব্যক্তিগত তথ্য বেরিয়ে যাওয়ার মাশুল আমরা কীভাবে দিই। আমরা প্রচুর ফর্জারি, প্রচুর জালিয়াতির শিকার এই দেশের নাগরিকরা অনাগত দিনগুলোতে হতে থাকবে, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। ওই ক্রিমিনালটাকেও তার মায়ের মতো ধরে আনা উচিত, দেশে বিচার করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। দর্শক, আপনাদের একটা সুখবর দিতে চাই, আমরা সরকারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি,
ছাত্রলীগ কিছুদিনের মধ্যে নিষিদ্ধ হবে, বেশি দেরি লাগবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ তাড়াতাড়ি হবে না, আওয়ামী লীগের বিচার হবে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে 10 বছরের জন্য বা এরকম একটা মেয়াদে। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করবে সরকার, এ বিষয়ে ছাত্র উপদেষ্টারা একমত এবং সরকারের অন্যান্য উপদেষ্টারাও একমত, এবং মাহমুদুর রহমান তো আলটিমেটাম দিয়ে দিয়েছেন। এই আলটিমেটামের প্রেক্ষাপটেই এই সুখবরটা দিলাম, ছাত্রলীগ নিষিদ্ধ হবে। তবে মাহমুদুর রহমান সাহেব যেটা বলেছেন, রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে সোমবার থেকে আন্দোলন, হয়তোবা এত তাড়াতাড়ি নিষিদ্ধ হবে না, কিন্তু নিষিদ্ধ হবে, হয়তোবা আমাদের যে মাঠে কিছুটা আন্দোলন করতে হবে, তারপরে সরকার নিষিদ্ধ করবে। জাস্ট 7 দিনের আলটিমেটাম দিয়েছিল, রোববার সেটা পূরণ হবে, রোববারের মধ্যে না হলে সোমবার থেকে আন্দোলন করতে হবে আমাদেরকে, রোববারের মধ্যে নিষিদ্ধ হবে, বিষয়টা এরকম নয়। তবে মাহমুদুর রহমান সাহেব ডেফিনেটলি কর্মসূচি দিবেন, আমরা কর্মসূচি দিব, আমরা মাঠে নামব, দিন শেষে এইভাবেই ছাত্রলীগ নিষিদ্ধ হবে, এবং তাতে বেশি দিন লাগবে না, মাঠে বেশি দিন আমাদের থাকা লাগবে না। তবে হ্যাঁ, মাঠে থাকতে হবে, এই জন্য আমরা বলবো আসুন, মাহমুদুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা সোমবার থেকে রাজপথে নামি, ছাত্রলীগ নিষিদ্ধ করে আমরা ঘরে ফিরি। মাহমুদুর রহমান এক্স্যাক্টলি বলেছেন, ছাত্রলীগের চাইতে বড় কোনো জঙ্গি সংগঠন বাংলাদেশে নেই, কিসের জেএমবি আর হিজবুত তারে, সবচেয়ে ডেঞ্জারাস সংগঠন ছাত্রলীগ, আমাদের ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে 18 দ্বারা নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগের চিহ্নিত পদধারী সবগুলোকে গ্রেপ্তার করতে হবে, নিষিদ্ধ সংগঠনের নেতা কোথাও পেলেই যেরকম ধরিয়ে দেন আপনারা, কোথাও চাকরি করলে বা কোথাও পেলেই ধরিয়ে দেন, ওইরকম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে ছাত্রলীগকে ধরিয়ে দিতে হবে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি 7 দিনের সময় দিয়েছিলাম, সেই সময় শেষ হবে 13 অক্টোবর রোববার, রোববারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছিলেন আন্দোলন শুরু করবেন, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, আমি ঢাকায় মাঠে থাকব। আমি বলতে চাই ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবো আমরা, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, আপনার সময় হলে দেখবেন আমাদের লোকজন কিভাবে আন্দোলন শুরু করে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যানারে আপনারা দেখবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের একমাত্র জঙ্গি সংগঠন হলো ছাত্রলীগ, আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে হবে, আগে ছাত্রলীগ দিয়ে শুরু করি পরে আওয়ামী লীগকে ধরবো। হ্যাঁ, যদিও আমি আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলি, আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করতে হবে, আসামি করতে হবে, তবে হ্যাঁ সাবজুরিস অবস্থায় আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ, কিন্তু ছাত্রলীগকে ব্ল্যাকলিস্ট করে আলাদাভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসবিরোধী আইনে 18 একদম নিষিদ্ধ করতে যে উপাদান দরকার, সব উপাদান ছাত্রলীগের ক্ষেত্রে জলজান্ত রয়েছে, এ বিষয়ে কোনো দ্বিধাবোধ নেই। এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিফল হলে বাংলাদেশ আবারও ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এজন্য তিনি সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মাহমুদুর রহমান বলেন, দুটো লক্ষ্যে ছাত্র জনতা আন্দোলন হয়েছিল, প্রথম লক্ষ্য ছিল ফেসিবাদ সরকারের পতন ঘটানো, দ্বিতীয় ভারতীয় আধিপত্যবাদের নির্মূল করা। এই পয়েন্টটাই নিয়ে আমরা কথা বলি, আমরা স্বাধীন হয়েছি ভারতের কাছ থেকে, অতএব ভারতের আধিপত্যবাদের ভারতীয় হেজিমনির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, ভারতের দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এখন তো আর সরাসরি কেউ কলোনিয়াল রুল অপারেট করে না, এখন দালালদের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে কলোনি চলে, তো ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি, এটা অন্য ধরনের স্বাধীনতা, অতএব ভারতের দালালদের বিরুদ্ধে আমার লড়াই, ভারতের সফট পাওয়ারের বিরুদ্ধে আমাদের লড়াই। মাহমুদুর রহমান বলছেন, কিন্তু দ্বিতীয়টা মানে ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি এখনো পাইনি, আমরা অর্জন করতে পারিনি, এখন সুযোগ এসেছে ভারতের আধিপত্যবাদ চিরতরে উৎখাত করার, এই জন্য অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সব চেষ্টা অব্যাহত রাখতে হবে, কারণ এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার মাথা চাড়া দিবে, সরকারকে টিকিয়ে রাখতে শীষের আলা ঐক্য লাগবে, 18 কোটি জনগণ যদি এক থাকে তাহলে ভারতীয় আধিপত্যবাদ উৎখাত হবে, উৎখাত সম্ভব। সরকারের সমালোচনা করে আমাদের পত্রিকার সম্পাদক বলেন, সরকার এখন পর্যন্ত তাদের শক্তি দেখাতে পারেনি, সরকার খুব স্লো, তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে এখনো কোনো অর্থ বা অ্যাকশন নিতে পারেনি, শেখ হাসিনা ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নেয়নি, কোন আইনে সে ভারতে বসে আছে, সম্পূর্ণ বেআইনিভাবে আছে, অথচ দিল্লি এটা নিয়ে কোনো চিন্তা করছে না, বাংলাদেশের উচিত এটা নিয়ে তোলপাড় তৈরি করা বিশ্ব পরিমণ্ডলে, যে ভারত বেআইনিভাবে বাংলাদেশের একজন বাংলাদেশিদের সবচেয়ে গণহত্যাকারীকে আন্তর্জাতিক একজন সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে বেআইনিভাবে, ভারতের আইনও সেটা অ্যালাউ করে না, 45 ডেজ অলরেডি বিন পাস্ট, কিন্তু ভারত কোনো ব্যাখ্যা দিচ্ছে না যে কোন আইনে আছে, ভারত হাসিনাকে নাগরিকত্ব দিয়েছে না পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছে, কিছুই বলছে না। শেখ হাসিনাকে দিল্লির ঘৃণ্য এজেন্ট উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, 16 বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট ইসলাম বিরোধী সরকার ছিল সেটা সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে, 1981 সালে ইসলাম ও বাংলাদেশকে ধ্বংস করার সে দিল্লি থেকে এসেছিল, পতনের পর এখন আবার প্রভুর কাছে আশ্রয় নিয়েছে, দিল্লি ছাড়া আর তার যাওয়ার জায়গা নেই। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরও অনেকে উপস্থিত ছিলেন। যাই হোক দর্শক, আমরা পরিশেষে বলতে চাই সুখবর এটাই যে আমরা যদি কিছুদিন ধারাবাহিকভাবে আন্দোলন জমাতে পারি দেশব্যাপী, ছাত্রলীগ নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ।
দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।